10-12 জন গেছে শুনেছি আমি, যাই হোক ওরা বলতে হবে না। মুখ্যমন্ত্রী বর্তমানে রাজ্যের বাইরে রয়েছেন দিল্লিতে, এবং এটা আগে আমরা বলেছি, পুজোর আগে যতজন ডেট কোয়ালিফাইড আছে সবাইকে পর্যায়ক্রমে আমরা পুজোর আগে নিয়ে যাব, আমরা আরও লাগবে বলে আমি ইচ্ছা করলেও, দেখুন কলেজের অধ্যাপক লাগবে আমি জানি, অধ্যাপক আমি যে কোনো লোককে নিতে পারবো, 40 জন লোক আমরা 38 জন নিয়েছি, 40 জন আবার নেওয়ার জন্য আমরা টিপিএসসিকে নিয়েছি, টিপিএসসি পরীক্ষার তারিখ করেছে, আমরা আরও 100 জন প্রফেসর নেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি, আমরা 20টা কলেজে প্রিন্সিপাল নিয়োগের জন্য আমরা টিপিএসসিকে দিয়ে দিয়েছি। ওদের থেকে গ্রিন সিগন্যাল না পেলে, ওদের পরীক্ষা না নিলে আমি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না, তাহলে দিতে হবে কি আমার গেস্ট লেকচার দিয়ে। সুতরাং আমরা চাইছি রেগুলার প্রফেসর, রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এদেরকে দিয়ে আমরা ক্লাসগুলি কলেজগুলি চালাতে চাইছি। এবার অনেকগুলি ডিপার্টমেন্টও বিভিন্ন কলেজে আপনারা জানেন নতুন করে এবছর এনসিসি কোর্স চালু হয়েছে, এখানে এটাও 13টা কলেজকে আমরা এনসিসি কোর্স দিয়েছি। তো কলেজের কলেজের শিক্ষকের স্বল্পতা আছে, এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, এবং স্কুলের স্বল্পতা তো আছেই। সুতরাং আপনারা জানেন গত বছর আমি যখন লোক নিয়েছি, যতজন ইভেন যারা ওভারেজ হয়ে গেছে টেট কোয়ালিফাইড তাদেরকেও নিয়েছি, এবারও যারা টেট কোয়ালিফাইড আছে সবাইকে আশা করি পুজোর আগে সবাইকে নিয়ে নেব, এটা নিশ্চয়। শুধু এদের নিলে প্রবলেম সলভ হবে না, আরও আমরা পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিচ্ছি।